আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে সিপি ফাইভ স্টারের স্পাইসি যে চিকেনটা আমরা সাধারণত বাইরে থেকে কিনে খেয়ে থাকি সেটা কিভাবে ঘরে আপনি তৈরি করে খেতে পারেন। সাধারণত এগুলো আমরা বাইরে থেকে কিনে প্রচুর খেয়ে থাকি, কারণ অনেক ফেভারিট একটা খাবার এটা আমাদের, যে সিপি ফাইভ স্টারের স্পাইসি চিকেন, এটা আপনি এখন ঘরেই নিজে তৈরি করে খেতে পারবেন। এজন্য আমরা আপনাকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি এটি ঘরে তৈরি করে খেতে পারবেন। তো শুরু করছি আমরা, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, তাহলে আপনি নিজেও শিখে যেতে পারেন কিভাবে সিপি ফাইভ স্টার স্পাইসি চিকেন ঘরে তৈরি করে খেতে পারবেন। শুরুতে আমাদের দিতে হবে 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন সয়া সস দেবেন, 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, যেটা আমরা সাধারণত যে কোনো চিকেন ফ্রাই করার ক্ষেত্রে অথবা চিকেন স্পাইসি এসব বানানোর ক্ষেত্রে ইউজ করে থাকি। এই কর্নফ্লাওয়ার আপনি 1 টেবিল স্পুন দিতে পারেন। এরপর নর্মালি আমাদের সবার পরিচিত একটি উপাদান, যেটি হচ্ছে আটা বা মানে হোয়াইট ফ্লাওয়ার বলে যেটাকে, এটা আপনি দিতে পারেন 1 টেবিল স্পুন। এরপর আরও 1 টেবিল স্পুন দিতে পারেন, এতে আপনার ক্রিসপিনেসটা অনেক ভালো আসবে। এরপর আপনি দিবেন স্বাদ মতন লবণ, কিছু চামচ পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে সামান্য একটু লবণ মানে ইউজ করার ক্ষেত্রে, যে চামচটাকে বলে হচ্ছে যেটা হচ্ছে চামচটা হাফ চামচ দেওয়ার ক্ষেত্রে, দেন হচ্ছে সামান্য একটু দেওয়ার ক্ষেত্রে, যেটাকে এখানে লেখা আছে যে জাস্ট আ পিঞ্চ, তারপর 1 টিস্পুন, 1 টেবিল স্পুন, এই ধরনের চামচগুলো আপনার বাজারে আপনি কিনে নিতে পারেন, যার কারণে আপনার উপকরণগুলো দিতে অনেক হেল্পফুল হবে এবং এর মাধ্যমে আপনি খুব ইজিলি স্বাদ মতন দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া, আপনি এক্সট্রা করে কিনে নিতে পারেন, তাহলে আপনার যে কোনো জিনিস ঘরে বানানোর ক্ষেত্রে হেল্প হবে। এই গোলমরিচের গুঁড়াটা আমি দিচ্ছি জাস্ট আ পিঞ্চ। এরপর আপনি দিতে পারেন জাস্ট আ পিঞ্চ চামচটা দিয়ে একটা ফুড কালার, এতে আপনার ক্রিসপি চিকেনটার স্পাইসি চিকেনটার কালার অনেক ভালো আসবে। এরপর দেয়া হয়ে গেল সব কিছু, এখন আপনি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিতে পারেন। প্রত্যেকটা উপকরণ দেওয়া শেষে আপনি যখন সুন্দর করে মাখিয়ে নেবেন, মাখিয়ে নেওয়ার পর আপনার অনেকক্ষণ সময় এটা রেখে দিতে হবে। ওকে, তাহলে আপনার নর্মালি একটা ছোটো সাইজের মুরগি 1 থেকে 1.5 কেজি হবে, এটি যখন আপনি এই সকল উপাদান বা উপকরণগুলোর মাধ্যমে মাখিয়ে নেওয়ার মাধ্যমে একটা মায়োনেট আকারে রেখে দিবেন, অনেকক্ষণ রেখে দেওয়ার পর আপনি গরম গরম তেলে এটি ভেজে ফেললেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার সিপি স্পাইসি চিকেন ঘরেই।
এটি আপনার তখন আর বাইরে থেকে কিনে খেতে হচ্ছে না, আপনি নিজেই ঘরে বানিয়ে নিতে পারছেন। আপনি যখন বানাতে বানাতে একসময় এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো আমাদের ভিডিওটি ছিল সিপি স্পাইসি চিকেন কীভাবে ঘরে তৈরি করতে হয় এবং কীভাবে এই সিপি স্পাইসি চিকেন তৈরি করে আমি মায়োনেজ আকারে মাখিয়ে তারপর অবশেষে তেলে ভেজে নিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আপনার সিপি স্পাইসি চিকেন। তাহলে আজকের মতো আসছি, আসসালামু আলাইকুম এভরিওয়ান।